মাশরাফির কথা আমার কাছে প্রশ্ন না করাই ভালো, তাই না? মাশরাফির প্রশ্ন আমার কাছে না করাই ভালো, কারণ আমি তার বাবা হিসেবে আমার কাছে না করাই ভালো, সেটা বলবো না। গতদিন ঢাকায় বলে আসছিলাম যে ইনশাল্লাহ চিটাঙ্গে যাব, চলে আসছি চিটাঙ্গে, এই পঞ্চম জয়। পাঁচটা জয় আসলে এটা একটা কঠিন ব্যাপার, তারপরেও জয় এটা আমরা উপভোগ করতেছি, সবাই উপভোগ করতেছি। মাশরাফির কথা আমার কাছে প্রশ্ন না করাই ভালো, তাই না? মাশরাফির প্রশ্ন আমার কাছে না করাই ভালো, কারণ আমি তার বাবা হিসেবে আমার কাছে না করাই ভালো। মাশরাফি মানে জয় এটা আমার পক্ষে বলা সম্ভব না। তবে হ্যাঁ, সে নিঃসন্দেহে তার ভিতরে নিঃসন্দেহ ডাইনামিক ইয়ে আছে, বিধায় মোটামুটি বলা যায় যে ক্যাপ্টেন্সির একটা ভালো দিক নিঃসন্দেহে আছে মনে হয়। তো এটা, এই প্রশ্নটা আমার কাছে না করলেই ভালো হয় না। অবশ্যই সাপোর্টারদের একটু সংযত হয়ে থাকা উচিত, কারণ এটা একটা ক্রিকেট, এটা এমনই একটা খেলা যে এখানে যা ইচ্ছে তা করা যায় না। আর এখানে আইন শৃঙ্খলার মিটিং আছে, কমিটি আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এই প্রেশারটা তাদের পরেই পড়ে। যেমন আজকে পড়ছে, আজকে আমি ছিলাম আমাদের এখানে, আমাদের এক এসপি সাহেব ছিলেন জসিম সাহেব, উনি দেখলাম উনি এখন এমন অবস্থা হয়েছে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর পরে এই দায়িত্বটা পড়ে যায়। অতএব যেহেতু সেই দায়িত্বটা পড়ে, দর্শকদের অবশ্যই সেটা বোঝা উচিত যে এটা একটা ম্যাচ, এখানে আবেগ দেখানোর কোনো সুযোগ নেই, আবেগ যেটা আছে বাইরে আছে, মাঠের ভিতরে নেই। সব দর্শকদের এটাই অনুরোধ করব যে মাঠের ভিতর যেয়ে খামাখা মানুষকে কাউকে বিব্রত করার অবস্থায় ফেলবেন না আপনারা। না, আমি তো গতদিন বলেছি যে আসলে এইভাবে ক্রিকেট খেলা সম্ভব না, এত ইঞ্জুরি নিয়ে খেলার সম্বন্ধে বাবা হিসেবে বলছি। আর দর্শক হিসাবে তো এক এক দর্শক এক এক রকম চায়। মাশরাফিকে যারা অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে ভালো, তারা তো বলে যে সারা জীবন সে খেলুক, তাই না? চায় যে সারা জীবন সে মাঠে থাকুক, এটা তো সম্ভব না। অতএব এটা যার যার ইচ্ছা। তবে আমি বলবো যে এখন শেষ সময়, পা নষ্ট হয়ে গেছে, ইঞ্জুরি কবলে পড়ে গেছে বারবার, এভাবে না খেলাই উচিত। নামাজ তো সে বসে পড়া সম্ভব না, আমি তাই এক হাঁটু আমার ওই লিগামেন্ট ছিঁড়ে আমি বসতে পারি না। এটা ওই তার ডাক্তার ডেভিড ইয়াং বলছিল যে সে কীভাবে ক্রিকেট খেলে, একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে, গড গিফট, আল্লাহ ছাড়া কেউ। তার নিজের ডাক্তার, যে অস্ট্রেলিয়ান ডাক্তার, যে যাকে বারবার অপারেশনের টেবিলে নিয়ে গেছে, সে নিজেই বলছে যে সে কীভাবে ক্রিকেট খেলে আমার জানা নেই, এটা একমাত্র আল্লাহ জানে। আল্লাহ ছাড়া এটাকে বলতে হবে। মাঠের ভিতরে প্রয়োজন অবশ্যই, একজন দর্শক হিসাবে যদি বলি, সেটা অবশ্যই প্রয়োজন তো অনুভব করবেই মানুষ। সমাজে এমন এমন ক্ষেত্র আছে যে সব জায়গায় এক একটা মানুষ আসে, তার অভাবে অবশ্যই সেটা ফিল করে মানুষ। আমার মনে হয় ক্রিকেটও সেটা হবে, তার হবে, এটাই স্বাভাবিক, সর্বক্ষেত্রে এটা হয়, শুধু ক্রিকেটে না, যে 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 এমন এমন কিছু মানুষ তৈরি হয় যে মানুষগুলো নিয়ে ঘিরে একটা বিশাল প্রভাব তৈরি হয়। মাশরাফি হয়তো ক্রিকেটে তেমন একটা, হয়তো সেটা নিঃসন্দেহে একটু প্রভাব পড়তেই পারে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ, ধন্যবাদ।